নমস্কার বন্ধুরা, বিগিনার্স ওয়েব ইউটিউব চ্যানেলের ফটোশপ সিসি টিউটোরিয়াল সিরিজের ইন্ট্রোডাকশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। ফটোশপের এখনও পর্যন্ত সবচেয়ে লেটেস্ট ভার্সান হলো গিয়ে ফটোশপ সিসি 2020, আর আমরা এই ভার্সানেই সম্পূর্ণ ফটোশপ শিখব। এই ক্লাসে আমরা ফটোশপ সম্বন্ধে একটা বেসিক ধারণা নেব। একদম উপরে তোমরা যে অপশানগুলো দেখতে পাচ্ছ, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, এই অপশানগুলো যেই বারটার মধ্যে আছে এই বারটাকে বলা হয় মেনু বার। এর ঠিক তলায় যেখানে আমার মাউস পয়েন্টারটা আছে এই বারটাকে বলা হয় অপশান বার বা প্রপার্টি বার। বাঁদিকে তোমরা দেখো ফটোশপের যে টুলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই টুলগুলো যেই বারের মধ্যে আছে এই বারটাকে বলা হয় টুল বার। এই টুল বারটা আমরা নিজেদের মতো একটুখানি সাজিয়ে নিতে পারি। সেটা কীভাবে দেখো, আমি এইখানে দেখো একটা রাইট অ্যারো আছে, এই রাইট অ্যারোতে আমি ক্লিক করছি, তো দেখো টুলগুলো আমার দুটো কলমে শো হচ্ছে। আবার আমি দেখো সেম পজিশনে দেখো, এবার দেখো আমি যদি লেফট অ্যারোতে ক্লিক করি তাহলে কিন্তু আবার আগের মতো সিঙ্গেল কলমে আমার টুলগুলো শো করছে। ডান দিকে দেখো এই যে প্যানেলটা যেখানে অনেকগুলো কালার তোমরা দেখতে পাচ্ছ, এই প্যানেলটাকে বলা হয় কালার প্যানেল। তার তলায় ডান দিকে একদম নিচে এই প্যানেলটাকে বলা হয় লেয়ার প্যানেল। ফটোশপে কোনো প্যানেল বা কিছু যদি ভুল করে চলে যায় বা আমরা দেখতে যদি না পাই, তাহলে আমরা আবার সেটাকে ফিরিয়ে আনতে পারি এই উইন্ডোজ মেনুর মাধ্যমে। এই উইন্ডোজ মেনুতে ক্লিক করলে এখানে দেখো প্যানেল বা অপশান যদি আমাদের চলে যায়, তাহলে আমরা আবার এর মধ্যে থেকে সেটাকে ফিরিয়ে আনতে পারি। যেমন দেখো আমি এখন লেয়ার প্যানেলটা বন্ধ করছি, লেয়ার প্যানেলে দেখো টিক মার্ক আছে, আমি দেখো আমার লেয়ার প্যানেলটা কিন্তু চলে গেল। তো এইভাবে ভুল করে আমাদের লেয়ার প্যানেলটা যদি চলে যায় তাহলে আমরা আবার এখান থেকে আবার ফিরিয়ে আনতে পারি। বাঁদিকে দেখো আমাদের এই যে টুলবারটা, দেখো আমি ক্লিক করছি টুলবারের ওপর, ধরে নাও চলে গেছে। তো এইটাকে ফিরিয়ে আনার জন্য সেমভাবে আমরা উইন্ডোতে গিয়ে এই টুলসে ক্লিক করলে আবার চলে আসবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা ফটোশপ সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলাম। ফটোশপের ওপর এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে লাইক করো এবং বিগিনার্স ওয়েব ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো।